বইমেলায় পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সরাসরি নজর রাখবো বইমেলার দিকে। আজ বইমেলা উদ্বোধনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 46তম আন্তর্জাতিক বইমেলা উদ্বোধনে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্বোধন করবেন বইমেলার থিম কান্ট্রি স্পেন। এছাড়াও বইমেলায় থাকছে ফ্রান্স, ইতালি, আমেরিকা, ইরানের মতো বিশ্বের প্রায় 20টি দেশ। তার স্টল থাকছে আজ বইমেলাতে। জাগো বাংলা স্টলে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ফিতে কেটে আজ বইমেলার উদ্বোধন করলেন। এবারের বইমেলার থিম কান্ট্রি স্পেন। এছাড়া বইমেলায় থাকছে ফ্রান্স, ইতালি, আমেরিকা, ইরানের মতো বিশ্বের প্রায় 20টি দেশ। তার স্টল থাকছে এবারের 46তম আন্তর্জাতিক বইমেলাতে। সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে আজ বইমেলার অনুষ্ঠানে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা স্টলে পৌঁছে গিয়েছেন মুখ্যমন্ত্রী। ফিতে কেটে আজ বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ 46তম আন্তর্জাতিক বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা স্টলে এই মুহূর্তে রয়েছেন মুখ্যমন্ত্রী। সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে আজ এই বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলার থিম কান্ট্রি স্পেন। এছাড়াও বইমেলায় থাকছে ফ্রান্স, ইতালি, আমেরিকা, ইরানের মতো বিশ্বের প্রায় 20টি দেশের স্টল বইমেলাতে থাকছে। জাগো বাংলা স্টল দিয়ে আজ অনুষ্ঠানের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 46তম আন্তর্জাতিক বইমেলা, সেই বইমেলারই উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। ফিতে কেটে উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুহূর্তে জাগো বাংলা স্টলে তিনি রয়েছেন। বইমেলা প্রাঙ্গণ ঘুরেও দেখছেন মুখ্যমন্ত্রী। ৪৬তম কলকাতা আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবারের বইমেলার থিম কান্ট্রি স্পেন। এছাড়াও বইমেলায় থাকছে ফ্রান্স, ইতালি, আমেরিকা, ইরানের মতো বিশ্বের প্রায় 20টি দেশের স্টল। আন্তর্জাতিক বইমেলার উদ্বোধনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাগো বাংলা স্টলে রয়েছেন মুখ্যমন্ত্রী। ফিতে কেটে সেই বইমেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। সল্টলেকের সেন্ট্রাল পার্ক প্রাঙ্গণে এবারের বইমেলা হচ্ছে। এবারের থিম কান্ট্রি রয়েছে স্পেন। এছাড়াও বইমেলায় থাকছে ফ্রান্স, ইতালি, আমেরিকা, ইরানের মতো বিশ্বের প্রায় 20টি দেশের স্টল।